নমস্কার, আপনারা এই মুহূর্তে রয়েছেন আপনাদের অন্যতম প্রিয় ইউটিউব চ্যানেল অভিনব একাডেমিতে, আর আমি মানস অধিকারী নিয়ে চলে এলাম আজকের ক্লাস। আজকের ক্লাস লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ। লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জকে নিয়ে এই ক্লাসে থাকছে সংক্ষিপ্ত আলোচনা, সাথে অবশ্যই এমসিকিউ প্রশ্নোত্তর পর্ব এবং 2 নম্বরের প্রশ্নোত্তর। তো চলে আসি মূল বিষয়বস্তুতে। লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ, লর্ড দ্বিতীয় মিন্টোর পর 1910 সালে ভারতের ভাইসরয় রূপে নিযুক্ত হন ভারতের গভর্নর জেনারেল লর্ড প্রথম হার্ডিঞ্জের পৌত্র লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ। 1911 সালে তার আমলে রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরি ভারত সফরে আসেন। তাদের সম্মানার্থে লর্ড হার্ডিঞ্জ দিল্লিতে তাদের রাজ্যাভিষেকের দরবার করেন এবং দরবার থেকে তিনি 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। সে ঘোষণা 3টি হল, 1, লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ করেছিলেন সেটিকে লর্ড হার্ডিঞ্জ রদ করেন। 2, বাংলাকে একটি গভর্নর শাসিত প্রদেশে উন্নীত করেন। 3, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হতে দিল্লিতে স্থানান্তরকরণ করেন। লর্ড হার্ডিঞ্জের প্রশাসনের প্রথম দিকে বঙ্গভঙ্গ বাতিল করার জন্য সমস্ত দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপ পরিলক্ষিত হয়। 1912 সালের ডিসেম্বর মাসে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশের সময় তিনি নিজেও বোমা বিস্ফোরণে আহত হয়। তবুও সামগ্রিক দিক বিচার করে এটি বলা যায় যে তার সময়ে ব্রিটিশ সরকার ও ভারতীয় জাতীয়তাবাদী নেতাদের মধ্যকার সম্পর্ক বেশ ভালো ছিল। দক্ষিণ আফ্রিকা সরকার কর্তৃক পাশকৃত অ্যান্টি ইন্ডিয়া ইমিগ্রেশন অ্যাক্ট সম্পর্কে তার সমালোচনা এবং মহাত্মা গান্ধীর আন্দোলনের প্রতি সহানুভূতি প্রদর্শনের জন্য তিনি জনসমর্থন লাভ করেন। 1914 সালের আগস্টে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ছিল তার আমলের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধে হার্ডিঞ্জ ভারতে কর্মরত প্রায় সকল ইউরোপীয় সৈনিক ও বহুসংখ্যক ভারতীয় সৈনিককে ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করার জন্য প্রেরণ করেন। এর ফলে তিনি নিজের দেশে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন, কারণ যুদ্ধের সময় তার চেষ্টার ফলেই এই যুদ্ধে ব্রিটিশদের পক্ষে ভারতীয়দের সমর্থন লাভ করা সম্ভব হয়েছিল বলে মনে করা হয়। 1916 সালে তিনি ভাইসরয়ের পদ থেকে পদত্যাগ করে ইংল্যান্ডে ফিরে গিয়ে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী আন্ডার সেক্রেটারি হন এবং পরবর্তীকালে প্যারিসের রাষ্ট্রদূত হিসাবেও নিযুক্ত হয়েছিলেন। লর্ড হার্ডিঞ্জের আমলের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। 1, লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ 1911 সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের জন্য দিল্লি দরবারের অধিবেশন করেন। 2, লর্ড কার্জন কর্তৃক প্রবর্তিত বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে। 3, ভারতের রাজধানী 1911 সালে লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে কলকাতা থেকে স্থানান্তরিত করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। এই স্থানান্তকরণের ঘোষণা করা হয় 1911 সালে এবং স্থানান্তকরণ কার্যকর করা হয় 1912 সালে। 4, মদনমোহন মালব্য কর্তৃক হিন্দু মহাসভা গঠিত হয় লর্ড হার্ডিঞ্জের আমলে। 1911 সালের 23 ডিসেম্বর রাসবিহারী বসুর নির্দেশে বসন্ত বিশ্বাস দিল্লির চাঁদনি চকে তাকে লক্ষ্য করে বোমা ছোড়েন। 1915 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন। 1916 সালে হোম রুল লীগ গঠিত হয়। চলে আসি প্রশ্নোত্তর পর্বে। রাজা পঞ্চম জর্জ কার আমলে ভারতে এসেছিলেন? লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে। কার আমলে বঙ্গভঙ্গ রদ হয়? লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে 1911 সালে। কে কোথা থেকে বঙ্গভঙ্গ রদের কথা ঘোষণা করেন? রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবার থেকে বঙ্গভঙ্গ রদের কথা ঘোষণা করেছিলেন। কার আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে। ভারত ও চীনের সীমারেখা ম্যাকমোহন লাইন কার আমলে নির্ধারিত হয়েছিল? লর্ড হার্ডিঞ্জের আমলে। মহাত্মা গান্ধী যখন আফ্রিকা থেকে ভারতে ফেরেন তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ। অনাবাসী ভারতীয় দিবস হিসাবে কোন দিনটিকে মানা হয়? আফ্রিকা থেকে গান্ধীজির ভারতের ফেরার দিনটিকে অনাবাসী ভারতীয় দিবস হিসাবে মানা হয়। 1915 সালে 9 জানুয়ারি অর্থাৎ 9 জানুয়ারি দিনটিকে অনাবাসী ভারতীয় দিবস হিসাবে মান্যতা দেওয়া হয়েছে। লর্ড হার্ডিঞ্জের অনুরোধে কে গান্ধীজিকে আনতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। কার আমলে লাহোর ষড়যন্ত্র মামলা হয়? লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে 1915 সালে লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল। লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে? রাসবিহারী বসু। ইনি পিএন ঠাকুর ছদ্মনাম নিয়ে দেশ ত্যাগ করেছিলেন। লাহোর ষড়যন্ত্র মামলায় কাদের ফাঁসি হয়? বিষ্ণু গণেশ পিংলে ও কর্তার সিং। কার আমলে ভারতে হোম রুল লীগ স্থাপিত হয়? লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে। মতান্তরে লর্ড চেমসফোর্ডের আমলে ভারতে হোম রুল লীগ স্থাপিত হয়েছিল।
হুমরুল লীগ ভারতে প্রথম কে কোথায় প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত হুমরুল লীগ ভারতে প্রথম মাদ্রাজে প্রতিষ্ঠা করেছিলেন 1916 সালে। পুনায় ভারতীয় হুমরুল লীগকে প্রতিষ্ঠা করেছিলেন বালগঙ্গাধর তিলক 1916 সালে। নিখিল ভারত হুমরুল লীগ কারা প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধর তিলক। কোন ভাইসরয়ের আমলে কোমাগাতামারু সংঘর্ষ বা বজবজের যুদ্ধ হয়? 1914 সালে লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে কোমাগাতামারু সংঘর্ষ বা বজবজের যুদ্ধ হয়েছিল। লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জকে কোন বিপ্লবী সংগঠন মারতে চেয়েছিল? গদর পার্টি। লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের উপর বোমা মারেন কে? রাসবিহারী বসুর নির্দেশে বসন্ত বিশ্বাস। লর্ড হার্ডিঞ্জ কতগুলি ভার্নাকুলার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন? 101টি। ওড়িশাতে গোল্ড বা খন্দ উপজাতিদের মনুষ্য বলির প্রথা রদ করেন বা নরবলি নিষিদ্ধ করে কে প্রথম আইন প্রণয়ন করেছিলেন? লর্ড হার্ডিঞ্জ। কে প্রথম ভারতে অভয়ারণ্য স্থাপন করেন? লর্ড হার্ডিঞ্জ। অরণ্য আইন কে প্রচলন করেন? লর্ড হার্ডিঞ্জ। ভারতে প্রতিরক্ষা আইন 1915 কে পাশ করান? লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ। কোন ভাইসরয় ঘোষণা করেন যে ইংরেজি জানা ছাত্রদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেয়া হবে? লর্ড প্রথম হার্ডিঞ্জ। সবাই দ্বিতীয় হার্ডিঞ্জ ভেবে ভুল করি, কিন্তু ইংরেজি জানা ছাত্রদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেয়া হবে এই ঘোষণাটি করেছিলেন লর্ড প্রথম হার্ডিঞ্জ। চলে আসি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। লাহোর ষড়যন্ত্র মামলা সম্পর্কে টিকা লিখুন। 1918 সালের 17ই ডিসেম্বর ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ রাজগুরু লাহোরে লালা লাজপত রায়ের উপর লাঠি চালানোর সঙ্গে যুক্ত পুলিশ অফিসার পি স্যান্ডার্সকে হত্যা করেন। 1929 সালে 8ই এপ্রিল জননিরাপত্তা বিল ও শিল্প বিরোধী বিল পাশ করার বিরুদ্ধে কেন্দ্রীয় আইনসভায় ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বোমা নিক্ষেপ করেন। এই দুটি বিপ্লবী কার্যকলাপকে কেন্দ্র করে যে মামলা শুরু হয়েছিল তা লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই মামলায় বিচারাধীন বিপ্লবীরা যে দীর্ঘস্থায়ী অনশন ও ধর্মঘট করেছিল তাতে গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছিল। কোমাগাতামারু সংঘর্ষ কি? বাবা গুরুদিত সিং নামক এক পাঞ্জাবি 372 জন শিখ যুবককে নিয়ে কোমাগাতামারু নামে একটি জাপানি জাহাজ ভাড়া করে কানাডায় প্রবেশের বাধা ফেলে কলকাতার কাছে বজবজে এসে উপস্থিত হয়। ভারতের ইংরেজ সরকার জাহাজের সমস্ত আরোহীকে ট্রেনযোগে পাঞ্জাবে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলে যাত্রীরা জোর করে কলকাতায় ঢোকার চেষ্টা করে। এই সময় ব্রিটিশ সরকারের পুলিশ জাহাজের যাত্রীদের উপর গুলি চালালে 20 জন যাত্রীর মৃত্যু হয়। অন্যদেরকে বন্দী করে পরে পাঞ্জাবে পাঠিয়ে দেওয়া হয়। ইহা কোমাগাতামারু সংঘর্ষ নামে পরিচিত। তোষামারু ঘটনা কি? কোমাগাতামারু ঘটনার অল্প কিছুদিন পর 1914 সালের 28 অক্টোবর আমেরিকা সাংহাই ও হংকংয়ে বসবাসকারী 173 জন শিখ এবং গদর পার্টির সমর্থক তোষামারু নামে একটি জাপানি জাহাজে করে কলকাতায় আসে। অগ্রিম খবর পেয়ে ভারতের ব্রিটিশ সরকার জাহাজের যাত্রীদের বন্দী করে পাঞ্জাবে পাঠিয়ে দিলে পাঞ্জাবের বিপ্লবীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনায় তোষামারু ঘটনা নামে পরিচিত। বুড়িবালামের যুদ্ধ সম্পর্কে টিকা লিখুন। বাঘাযতীন জার্মান কনসালের সঙ্গে যোগাযোগ করে হেনরি এস, অ্যানি লারসন ও মাভেরিক নামক তিনটি অস্ত্রভর্তি জাহাজ ভারতে আনার ব্যবস্থা করেন। এদের মধ্যে মাভেরিক জাহাজ থেকে অস্ত্র নামানোর উদ্দেশ্যে বাঘাযতীন, চিত্তপ্রিয়, মনোরঞ্জন, নীরেন ও জ্যোতিষ ওড়িশার কাপ্তিপদা অঞ্চলে বুড়িবালাম নদীর তীরে আশ্রয় নেন। পুলিশ কমিশনার চার্লস টেগার্ট খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিপ্লবীদের ঘিরে ফেলে। 1915 সালের 9 সেপ্টেম্বর বিপ্লবী ও পুলিশের খণ্ড যুদ্ধ বাধে। ইহা বুড়িবালামের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে যুদ্ধক্ষেত্রে চিত্তপ্রিয় মারা যান। বাঘাযতীন আহত অবস্থায় বালেশ্বর হাসপাতালে মারা যান। নীরেন ও মনোরঞ্জনের ফাঁসি হয়। জ্যোতিষের যাবজ্জীবন কারাদণ্ড হয়। গদর পার্টি সম্পর্কে লিখুন। লালা হরদয়াল মোহন সিং ভাগনার সাহায্যে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রতিষ্ঠা করেন গদর দল। এই গদর দলের মুখপত্র ছিল গদর পত্রিকা। প্রথম বিশ্বযুদ্ধের সময় গদর দলের সদস্যরা ভারতে ব্রিটিশ শাসন অবসানের সংকল্প গ্রহণ করেন। এরা ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় সেনাদের বিপ্লবীবাদে উদ্বুদ্ধ করে। এছাড়াও ভারতের বিভিন্ন গুপ্ত সমিতিগুলির সাথে যোগাযোগ করে এক সশস্ত্র অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা নেয়। ভারতের প্রতিরক্ষা আইন 1915 সম্পর্কে যাহা জানো লেখ। 1915 সালে লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে পাশ হয় ভারতের প্রতিরক্ষা আইন 1915। এই আইনটি ব্রিটিশ ডিফেন্স অব দ্য রিয়েল অ্যাক্টের অনুরূপ ছিল। লাহোর ষড়যন্ত্রের বিচারের সময় এই আইনটি প্রথমবার প্রয়োগ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আইনটি পুনরায় কার্যকর করা হয়েছিল ভারতের প্রতিরক্ষা আইন 1939 হিসাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।